মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে। কিন্তু আল্লাহর দোহাই লাগে, আজকে কিন্তু ঝগড়া টগড়া করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমিও আমাকে ফকিনী বলে ডাকতে পারবা না। প্রশ্নই আসে না, মাথা খারাপ? আমি তোকে এখনো ফকিনী বলে ডাকবো? মানুষ আমারে কি বলবে, ওই যে ফকিনী জামে যাইতেছে। আচ্ছা শোনো, অফিস থেকে ছুটি নিয়েছো কয়দিনের জন্য? অফিস কাজ করি না, চাকরি করি না, ছুটি করতে গিয়ে বইয়ের চোখে কেউ কোনোদিন ফাঁকি দিতে পারে নাই, তুমিও পারবা না, আর আমি সব জানি। তাই তাহলে তুমি কি জানো আমি একটু শুনি। আমি সেদিন রিক্সা দিয়ে যাচ্ছিলাম আর হঠাৎ দেখি তুমি মামা থামান। আরে ও পুলিশ ড্রেস পরা কেন? মামা এই লোকটার পিছন পিছন যান তো, আস্তে আস্তে যান। তুই এদিকে চায়ের দোকান দিছিস কারে জিগে? স্যার কার অনুমতি নি নাই, নিজে নিজেই বহাইছি। তোর তো কলিজা কম বড় না, তুই কারো পারমিশন না নিয়ে এই জায়গার মধ্যে তুই চায়ের দোকান বহাইছিস? বদলা নালে তুই সবকিছু একেবারে থানায় লয়ে যাবো। এবার বলো আমি কি মিথ্যা বলছি? এবার আমি বুঝতে পেরেছি। দাঁড়াও তোমাকে আসল ঘটনা খুলে বললে তুমিও বুঝতে পারবে। ভাই অভিনয়টা কেমন করলাম? সেই করছো সেই, তুই তাকে একবার ফাটায় দিছস। আর আমারটা কেমন হয়েছে ভাই? একবার ভাই 100% ওকে ভাই। ভাই আজকে নাটকে কি কোনো পুলিশের পার্ট করতেছেন? হ জীবনে প্রথম আজকে একটা পুলিশের ক্যারেক্টার করতেছি। এই হলো আসল ঘটনা। কি তার মানে তুমি পুলিশ না? না ভালোবাসলাম পুলিশ ভেবে, বিয়ে করলাম পুলিশকে, আর এখন কিনা সেই চোর। না এটা হতে পারে না, আমি সংসার করব না, আমি সংসার করব না। এগুলো কি বলছো তুমি? সংসার করব না মানে? করব না করব না করব না, খবরদার তুই আমাকে ধরবি না। সিমলা তুমি আমাকে ভুল বুঝতেছো, পুরো কথাটা শুনো। আমি কোনো কথাই শুনবো না, তোর মতো চোরের সাথে আমি সংসারই করব না। তুই একটা চোর। না না শিমলা তোমার বোঝা একটা ভুল হয়েছে শিমলা। এই শিমলা শোনো না আমার কথা শিমলা শিমলা এই শিমলা 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 প্লিজ একটু বোঝার চেষ্টা করো বিষয়টা শিমলা, আর পুরো কথাটা শুনে যাও না শিমলা 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 এই শিমলা। কি হয়েছে? কি হয়েছে কথা বলছিস না কেন তুই? শিমলা চলে গেছে। চলে গেছে মানে নিশ্চয়ই ঝগড়া করেছিস? কোনো ঝগড়াই হয়নি। থিয়েটারে একদিন আমি একটা পুলিশ ইন্সপেক্টরের ক্যারেক্টার প্লে করেছিলাম। সেদিন নাটক শেষে যখন বাইরে চা খেতে গিয়েছি আমার পরনে পুলিশের ড্রেসই ছিল। শিমলা আমাকে সে অবস্থায় দেখে সত্যিকারের পুলিশ ভেবেছে। আজকে যখন ওকে সত্যটা বললাম, কোনো কিছু বলার সুযোগ না দিয়েই ও আমাকে ভুল বুঝে চলে গেছে। আরে দূর এসব একদম চিন্তা করিস না, কাল আমরা গিয়ে ওকে বাসা থেকে বুঝিয়ে নিয়ে আসবো, এগুলো হতেই পারে। কাউকে যে নিয়ে আসতে হবে না।